আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কোন সমাস কোন পদ প্রধান। আসুন আমরা ক্লাস শুরু করি। আমরা জানি সমাস, কোন সমাস হচ্ছে পূর্ব প্রধান, কোনটা হচ্ছে পরপদ প্রধান, কোনটা হচ্ছে উভয় পদ প্রধান, আর কোনটা হচ্ছে কোন পদই প্রধান নয়। সো আমরা এই চাকরি, বিসিএস জব, ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি, এসএসসি পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা আসে যে কোন সমাস কোন পদ প্রধান। এবং আমরা অনেকেই গুলিয়ে ফেলি, অনেকে মুখস্থ করে যে এই সমাস এই পদ প্রধান, এই সমাস ওই পদ প্রধান, ঘুরে গেলে কি হয় আমরা ভুলে যাই। সো আজ আমরা শিখব কিভাবে কোন সমাস কোন পদ প্রধান কৌশলে শিখে পারবো। দেখুন আমরা সমাস যে দ্বন্দ্ব, আমরা দেখুন দ্বন্দ্ব, দ্বন্দ্ব অর্থ হচ্ছে, আমরা মনে রাখুন দ্বন্দ্ব অর্থ হচ্ছে ঝগড়া, দ্বন্দ্ব মানে মিলন। সো আমরা যদি দ্বন্দ্ব ধরি, দ্বন্দ্ব অর্থ হচ্ছে ঝগড়া, দ্বন্দ্ব শব্দের অর্থ কি ঝগড়া। আচ্ছা এবার সিম্পল ভাবে দেখুন তো ঝগড়া করতে কয়জন লাগে, সর্বনিম্ন ঝগড়া করতে সর্বনিম্ন যদি জন লাগে না, সো ঝগড়া করতে সর্বনিম্ন কয়জন লাগে, দুই। সো দুই মানে কি, দুই মানে কি উভয়, দুই মানে কি উভয়। যেমন আমি বললাম তারা দুজনে আমার কাছে আসছে, তার মানে কি উভয়ই আসছে না। সো দুই মানে কি উভয়। সো দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, উভয় পদ প্রধান, দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, উভয় পদ প্রধান। সিম্পল ভাবে মনে রাখুন দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া, ঝগড়া করতে সর্বনিম্ন কয়জন লাগে, দুইজন, আর দুই মানে কি উভয়। সো দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, উভয় পদ প্রধান। যদি তাও মনে না থাকে তাহলে দেখুন দ্বন্দ্ব বানানটার দিকে তাকান, দ্বন্দ্বের মধ্যে ব আছে কয়টা, ব আছে কিন্তু দুইটা, দ্বন্দ্ব মানে ব আছে কয়টা, দুইটা, দুই মানে কি উভয়, দুই, দুই মানে কি উভয়, ক্লিয়ার। আবার দ্বন্দ্বের মধ্যে ব আছে দুইটা, আবার দ্বন্দ্বের মধ্যে দ আছে কয়টা, দেখুন দ্বন্দ্বের মধ্যে বানানের দ আছে কিন্তু দুইটা, দুই মানে কি এই যে দুই দুইটা আছে, দ আছে দুইটা, দুই মানে কি উভয়। অর্থাৎ দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, উভয় পদ প্রধান। সো দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, উভয় পদ প্রধান, দ্বন্দ্ব মানে কি ঝগড়া, ঝগড়া করতে কয়জন লাগে সর্বনিম্ন, দুইজন, দুই মানে কি উভয়। সো আশা করি আজকের পর থেকে আর কখনো মুখস্থ করা লাগবে না দ্বন্দ্ব মানে। আবার জেনে রাখা ভালো যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব বানানটি কিন্তু চাকরি পরীক্ষায় আসে, অনেকেই কিন্তু আমরা ভুল করি। সো দ্বন্দ্ব বানানটা কিন্তু ভালো করে দেখুন, দ্বন্দ্ব বানানটা কিন্তু চাকরি পরীক্ষায় আসে। সো দ্বন্দ্ব বানানটা কিন্তু ভুল করা যাবে না। সো দ্বন্দ্ব বানানে কিন্তু দুইটা ব আছে, সো অধিকাংশই কিন্তু ভুল করে এবং চাকরি পরীক্ষায় বানানে, বানানের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব বানানটা আসে। সো দ্বন্দ্ব বানান, দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান, উভয় পদ প্রধান। এবার আসুন তাহলে আমরা দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান হবে, উভয় পদ প্রধান, দ্বন্দ্ব কোন পদ প্রধান, উভয় পদ। সিম্পল যদি উদাহরণের মাধ্যমে আমরা দেখি, দেখুন মা বাবা, এখানে কি মাকে বোঝাচ্ছে না বাবাকে বোঝাচ্ছে, না মাকে বোঝাচ্ছে বাবাকে বোঝাচ্ছে, তাহলে কোন পদ প্রধান, সো উভয় পদ প্রধান। সো এটা কোন সমাস হবে, অবশ্যই কি দ্বন্দ্ব সমাস। একইভাবে যদি বলি ভাই বোন, ভাই বোন, সো এখানে কি ভাইকে বোঝাচ্ছে না বোনকে বোঝাচ্ছে, না ভাইকে বোঝাচ্ছে বোনকে বোঝাচ্ছে, অর্থাৎ উভয়কে বোঝাচ্ছে। এটা কি কোন সমাসের উদাহরণ, দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তারপরে আসুন আবার দ্বিগু কর্মদ্বয় তৎপুরুষ, দ্বিগু কর্মদ্বয় তৎপুরুষ, তিনটা আমরা একসাথে শিখবো একসাথে। দেখুন ধরুন সমাসের মধ্যে একটা গল্প, সমাসের এক একজন বন্ধু, মনে করেন ছয় প্রকার সমাস হচ্ছে, এক একজন বন্ধু, দীর্ঘদিন পর এদের দেখা হয়েছে, দীর্ঘদিন পর আড্ডাতে বসছে, বসার পর এবার বন্ধুদের মধ্যে কথা হচ্ছে। এখন প্রথম কথাটা সাধারণত কি হবে, বলবে কতদিন পর আমাদের দেখা। সো সমাসের দীর্ঘ কর্মতারা এবং তৎপুরুষ তিনজন দীর্ঘদিন পরে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে প্রথমে বলতেছে কি কত দিন পর, কি বলছে মানে বলতেছে কতদিন পর দেখা আমাদের, কতদিন পর। সো এরা কি বলছে কতদিন পর। সো এই পর মানে হচ্ছে পর পদ প্রধান, পর পদ প্রধান, এই পর মানে কি পর পদ প্রধান, বলতেছে দাদা এদের মধ্যে কথা হচ্ছে কি কতদিন পর, কি কতদিন পর, ঠিক আছে। এই কদে এসে কর্মধারয়, কদে কি কর্মধারয়, কর্মধারয়, কদে কি কর্মধারয়, তদে কি তৎপুরুষ, তদে কি তৎপুরুষ, আর এই যে দি দিয়ে কি দিগু। অর্থাৎ এই তিনটা সমাস কোন পদ প্রধান হবে, পর পদ প্রধান। এই তিনটা সমাস কোন পদ প্রধান, পর পদ প্রধান, তিনটা সমাস কোন পদ প্রধান, অবশ্যই কি পর পদ প্রধান। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখুন ভালো করে মনে রাখবেন। তাহলে দ্বন্দ্ব কি বলছি, দ্বন্দ্ব মানে ঝগড়া, ঝগড়া করতে কয়জন লাগে, দুইজন, দুই মানে কি উভয়। সো দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান। তারপরে হচ্ছে দ্বিগু কর্মতারয় তৎপুরুষ, এদের মধ্যে অনেকদিন পর দেখা হয়েছে, এরা বলছে প্রথম দেখা হওয়ার পর কি বলছে কতদিন পর, কতদিন পর, কদে হয়েছে কর্মধারয়, ততে তৎপুরুষ, দিতে দিগু, আর পর মানে পর পদ প্রধান, বাংলা সাইক্লোন বইয়ে ঠিক এভাবেই দেওয়া আছে। সো তাহলে এরা কোন পদ প্রধান, এই তিনটা সমাসই কি পর পদ প্রধান। ধরুন আপনার এই কতদিন পর কথার মনে নাই, ধরুন আপনার কতদিন পর কথার মনে নাই, জাস্ট
এই যে দ্বিগু কর্মদ্বয় তৎপর শব্দ থেকেও বের করা যায় কত কোন পদ প্রধান দেখুন ধরুন তাহলে আমরা কি করব দেখুন সিম্পল দেখুন দ্বি দ্বি মানে কি দ্বি এই যে দেখুন দ্বিগু বানানটা দেখুন একদম শব্দ থেকে আমরা কতদিন পর মনে নাই আমরা একদম প্রত্যেকটা স্পেসিফিক শব্দ থেকে আমরা বের করব দ্বিগু দেখুন দ্বিগু শব্দটা থেকে দ্বি হচ্ছে এই যে দ্বিগুর প্রথম অংশটা কি দ্বি না দ্বি মানে কি বলুন তো দ্বি মানে কি দুই না আর দুই কি দুই কি একটা দুই সো দেখুন দুই দ্বিগু শব্দ থেকে আমরা কি পাইছি দুই আচ্ছা এক আর একের পরে কি বসে দুই না আগে একের পরে কি বসে দুই না এই এক যদি আমরা পুরো পদ ধরি এটাকে যদি পর পদ ধরি তাহলে কি কোন পদ প্রধান আগে এক বসে না দুই বসে সো দুই দুই মানে কি পরে আছে সো এটা কোন পদ প্রধান পর পদ প্রধান কোন পদ প্রধান পর পদ প্রধান সো দ্বিগু শব্দ থেকে আমরা বের করতে পারি দ্বি দ্বি এর শুরু এই যে দ্বি না দ্বি মানে কি দুই এক তাহলে দুই এর আগে কি এক আছে সো এক আর দুই লিখলে কি হয় দ্বি দুই মানে কোথায় পরে আছে সো পর পদ প্রধান সো আশা করি বুঝতে পেরেছেন তারপরে দেখুন কর্মদ্বয় সমাস আচ্ছা কর্মদ্বয় কর্মদ্বয় সিম্পল ভাবে দেখুন আমরা কর্ম করি কাল নিজের অফিসে কয়জন কর্ম করি আমরা তো অধিকাংশ অন্যের অফিসে কর্ম করি না নিজের অফিসে কর্ম করি না অন্যের অফিসে কর্ম করি আমরা যে কোনো জব করি যা করি অন্যের আন্ডারে করি না সো কর্ম করি কার পরের কর্ম করি কার পরের তাহলে কি পরপদ প্রধান পরপদ প্রধান যেহেতু কর্ম করি কার নিজের অফিসে খুব কম মানুষই কর্ম করি আমরা কর্ম করি কাদের অন্যের অফিসে সো কর্ম করি কার পরের পরের কর্ম করি পরের কাজ করি সো কি পরপদ প্রধান তাহলে দেখুন দ্বিগু হয়েছে কি ছিল জানি দুই দ্বিগু মানে কি দ্বিগু বলছিলাম জবরা জবরা মানে কি করতে কয়জন লাগে দুইজন দুই মানে কি উভয় উভয় পদ প্রধান আর দ্বিগু কি বলেছিলাম দ্বিগুর দুই সংখ্যাটা কি ছিল দুই সো দ্বিগুর শুরু এই যে কি আসলো দ্বি দুই তাহলে এক দুই এর আগে কি ছিল এক সো এক দুই লেখে তাহলে দুই কি পর পদ প্রধান সো কর্মতারয় আমরা কর্ম করি কার নিজের না পরের পরের সো কি পর পদ প্রধান তারপরে দেখুন এরপর আছে কি তৎপুরুষ দেখুন তৎপুরুষ সো তৎ তো হচ্ছে তার তৎ শব্দের অর্থ কি তার তার পুরুষ মানে কি নিজের পুরুষ না পরের পুরুষ সো অবশ্যই পরের পুরুষ সো তৎপুরুষ মানে কোন কোন পর মানে কি পর পদ প্রধান পর পদ প্রধান সো দেখুন তৎপুরুষ তার পুরুষ তার মানুষ নিজের না পরের পরের সো কি পর পর প্রধান সো আমরা মনে রাখতে পারি কতদিন পর অথবা কি ঠিক স্পেসিফিক শব্দ থেকে বের করতে পারি কোন সমাস কোন পদ প্রধান তারপরে দেখুন অব্যয়ীভাব তারপরে কি অব্যয়ীভাব সো দেখুন অব্যয়ীভাব সমাস সো অব্যয়ীভাব সমাসের শুরুতে কি আছে দেখুন তো অব্যয়ীভাবের শুরুতে কি আছে বানানটা দেখুন শব্দ শুরুতে আছে কি অ এই অটা বলুন তো বাংলা বর্ণমালার সবার পূর্বে আছে না সবার পরে আছে এই যে আমরা অব্যয়ীভাব সমাসের সবার পূর্বে আছে না সবার পরে আছে অবশ্যই কি অব্যয়ীর এই অটা বাংলা বর্ণমালার অবর্ণটা কি সবার পূর্বে না সো পূর্বে আছে সো পূর্বে মানে কি কোন পদ প্রধান তাহলে কোন পদ প্রধান হবে পূর্ব পদ কোন পদ প্রধান হবে পূর্ব পদ প্রধান সো অব্যয়ীভাব বানানটার শুরুতে আছে কি স্বর এই অটা কি বাংলা বর্ণমালা সবার পূর্বে আছে সো অব্যয়ীভাব বানান থেকে আমরা বলতে পারি অব্যয়ীভাব কোন সমাস প্রধান পূর্ব পদ প্রধান যেমন সিম্পল উদাহরণ যদি দেই দেখুন উপজেলা সো উপজেলা সো অব্যয়ীভাবের এই যে কি কোন পদ প্রধান এই যে এখন এই উপজেলায় অনেকে আমরা কি বল মনে করি সো এখানে কি জেলাকে বোঝাচ্ছে না উপকে বোঝাচ্ছে অনেকেই আমরা ভুল করি যে উপজেলাতে তো জেলাটাকে বোঝাচ্ছে আরে না উপজেলাকে কি বোঝাচ্ছে যদি জেলাকে বোঝাত তাহলে তো উপর কোনো শব্দ দরকারই ছিল না যদি জেলাকে বোঝাত তাহলে কি উপর শব্দের কোনো দরকার ছিল যেহেতু জেলার জেলাকে বোঝাচ্ছে না এই জন্যই কিন্তু উপশব্দটি ব্যবহৃত হয়েছে সো এখানে আলটিমেটলি কি জেলাকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে কাকে উপকে বোঝাচ্ছে এখানে কিন্তু জেলাকে বোঝাচ্ছে না তাকে কি বোঝাচ্ছে উপকে বোঝাচ্ছে তাহলে কোন পদ প্রধান পূর্ব পদ প্রধান ক্লিয়ার তারপরে আসুন লাস্ট যে সমাস তাহলে দেখুন বহুব্রীহি সমাস বহুব্রীহি সমাস মানে কোন পদই প্রধান না সিম্পল ধরুন আমরা সবাইকে যদি নিজেকে প্রধান মনে করি আমি প্রধান আমি প্রধান আমি প্রধান বা আমি নেতা আমি নেতা আমি নেতা আলটিমেটলি কেউ নেতা সো বহু প্রধান মানে বহুবিহী মানে মানে বহু প্রধান অর্থাৎ আলটিমেটলি কেউই প্রধান হয় কারণ নেতা হবে একজন আলটিমেটলি একজন নেতা হবে আর এখানে বহুবিহীর মধ্যে কি আসলে কেউই না অর্থাৎ কোনো পদই প্রধান না সো এখানে কি কোনো কোনো পদে কি নয় প্রধান নয় কোনো পদে কি নয় প্রধান নয় কোনো পদে কি নয় প্রধান নয় ক্লিয়ার
সো আমরা আশা করি বুঝতে পেরেছেন। সো আবার যদি আমরা রিপিট করি, দ্বন্দ্ব হচ্ছে জগড়া, জগড়ার পদে সর্বনিম্ন কয়জন লাগে? দুই। দুই মানে কি? উভয়। দ্বন্দ্ব সমাস কোন পদ প্রধান? উভয় পদ প্রধান। তারপরে আমরা কি দীর্ঘ কর্মদ্বয় তৎপুরুষ কি বলছিলাম? কত দিন পর, এই পর মানে হচ্ছে পর পদ প্রধান, ক দিয়ে কর্মদ্বয়, ত দিয়ে তৎপুরুষ, দ্বি দিয়ে দীর্ঘ, এই তিনটে হচ্ছে কি পর পদ প্রধান। অব্যয়ভাবে শুরুতে কি বলছিলাম? অব্যয়ভাবে শুরুতে আছে একটা স্বর অ, অ বাংলা বর্ণমালা সবার কি আছে? পূর্বে আছে। তাহলে কোন পদ প্রধান? পূর্ব পদ প্রধান। আর বহুবেয়ী মানে বহু প্রধান, আলটিমেটলি বহু প্রধান যদি থাকে আসলে কেউই প্রধান না, তার মানে এটা কি কোনো পদই প্রধান নয়। আশা করি আজকের পর থেকে কখনোই আর কোন সমাস কোন পদ প্রধান বলবেন না এবং মুখস্থ করতে হবে না, জাস্ট কৌশলে মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।